বর্তমানে এই ধরনের লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও কিন্তু খুব ট্রেন্ডিং এ চলছে, তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই ধরনের লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও আপনারা কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে তৈরি করতে পারবেন। তাই জানতে হলে ভিডিওটি একটু নাটালে সম্পূর্ণ কন্টিনিউ করুন এবং ভিডিওটি শুরু করার আগে আমরা একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা ভিডিওটি তৈরি করার জন্য আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি। আপনার ফোনে যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন। তো সর্বপ্রথম আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখান থেকে আপনাকে সর্বপ্রথম প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখান থেকে 1:1 এই রেশিওটা সিলেক্ট করতে হবে। তো 1:1 এই রেশিওটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম এডিটিং ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখন আপনাকে সর্বপ্রথম মিডিয়াতে চলে যেতে হবে এবং এখান থেকে আপনি যে ফটোটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে চান সেই ফটোটি সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের কার্টুনের ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে চান তাহলে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা কার্টুনের ফটোটি নিয়ে নেওয়া হয়ে গেলে আপনার ভিডিও ডিউরেশন যতটুকু রাখবেন আপনি এই লেয়ারটি তত বড় করে দিবেন। তো করে দেওয়ার পর আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে আবার চলে যেতে হবে লেয়ারে এবং লেয়ার থেকে চলে যেতে হবে মিডিয়াতে। তো মিডিয়াতে চলে যাওয়ার পর আপনাকে কিন্তু দুইটি ব্ল্যাক স্ক্রিন ভিডিওর প্রয়োজন হবে। তো এই দুইটি ব্ল্যাক স্ক্রিন ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে একটি ব্ল্যাক স্ক্রিন ভিডিও নিয়ে নিচ্ছি। তো ব্ল্যাক স্ক্রিন ভিডিও নিয়ে নেওয়ার পর আপনাদের সামনে এরকম দেখাবে। তো আপনারা এখান থেকে নিচে স্ক্রোল ডাউন করবেন। তো নিচে স্ক্রোল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর ব্ল্যাক যে শ্যাডোটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আপনারা ভিডিও লেয়ারের উপর ক্লিক করে এটি আপনি যে অবস্থায় রাখতে চান সেটা রেখে দিবেন। তো সেটা রেখে দেওয়ার পর আপনারা এখন টিক মার্কে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখন আপনাকে আরও একটি ভিডিও অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য লেয়ার থেকে আবারও মিডিয়াতে চলে যাবেন এবং এখান থেকে আপনাকে একটি ভিডিও সিলেক্ট করতে হবে। তো ভিডিওটি সিলেক্ট করা হয়ে গেলে আবারও আপনারা এখান থেকে ব্র্যান্ডিংয়ে চলে যাবেন এবং এখান থেকে স্ক্রিনে চলে যাবেন। তো স্ক্রিনে চলে যাওয়ার পর তো এখন আপনারা এই ব্ল্যাক স্ক্রিন ভিডিওটি ঠিক মতো অ্যাডজাস্ট করে আপনার ভিডিওতে লাগিয়ে দিবেন। তো আমি এখান থেকে লাগিয়ে দিচ্ছি। তো ঠিক মতো লাগিয়ে দেওয়া হয়ে গেলে এখন আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের ভিডিওটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে চালিয়ে দেখে দিচ্ছি ভিডিওটি ঠিক মতো তৈরি হয়েছে কি না। তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের কিন্তু ভিডিওটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো আমি যে পদ্ধতিতে এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করে দেখলাম এই পদ্ধতিটা যদি আপনি ঠিক মতো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা এই ধরনের ভিডিও কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিবেন।